नमस्कार बंधुरा नवदिगंध चैनल पक्ष के सकल के जाना स्वागतम। तो बंधुरा आज के सकाल गुड मर्निंग जानिए हमार समस्त दर्शक बंधुदेर उद्देश्य हमें एकुन जे नतून आपडेटी शेयर करते चले प्राथमिके जरा टेट पास करे रोयेछेन अलरेडी तादेर जन्य किन्तु बड़ो सुखबर आनते चले राज्य सरकार एवं प्राथमिक पर्षदेर सभापति गौतम पाल महाशय। तो की से सुखबर আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং তার আগে একটা বিষয় না বললেই নয়, গতকালকে কিন্তু প্রাথমিকের যে টেট এবছর হচ্ছে না এই বিষয়ে যে ভিডিও আমি দিয়েছি সেটা কিন্তু সবার আগে সবার প্রথমে আমার চ্যানেলে কিন্তু পাবলিশড হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী ধরনের আপডেট আমার চ্যানেলে দেওয়া হয়। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এবারে মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা গতকালকে আমি জানিয়েছি এবছর প্রাথমিকের টেট হচ্ছে না, এই কথা কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন 2024-এর টেট হচ্ছে না। আমি দু মাস আগে থেকেই বলছি এবছর টেট হওয়ার সম্ভাবনা কম, কেননা এখনও পর্যন্ত কোনো রকম কোনো ইঙ্গিত সরকারের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে কোনো হেলদোল নেই। একটা টেট নিতে গেলে যে উদ্যোগের প্রয়োজন হয় বিজ্ঞপ্তি দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত স্কুলগুলো খোঁজ নেওয়া, পরীক্ষা সেন্টারগুলো খোঁজ নেওয়া, সেই সম্পর্কে কোনো বিষয়ে কিন্তু এবার তৎপর ছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার। তারা কিন্তু উদাসীন মনোভাব দেখিয়েছে প্রথম থেকেই। তো সেই জন্যই তারা কিন্তু এবার কোনো রকম বিজ্ঞপ্তি পাবলিশও করেনি এবং নতুন টেট নিয়ে কোনো কথা উচ্চারণও করেনি। আমি ওই জন্য প্রথম থেকেই বলে আসছি এবছর টেট কিন্তু অনিশ্চয়তার মধ্যে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আপনারা দেখবেন দুটি ভিডিও কিন্তু দেওয়া আছে সেই রিলেটেড। তো এবারে কিন্তু পরিষ্কারভাবে পেপারও দিয়ে দিয়েছে, সংবাদ মাধ্যমে জানিয়েছে যে টেট এবারে হচ্ছে না। গতকাল আপনারা সেই খবর পেয়েছেন টেট হচ্ছে না নতুন টেট প্রার্থীদের জন্য। এটা যেমন একটা খুব খারাপ খবর, তার সাথে সাথে একটা ভালো খবর দিয়েছে গৌতম পাল মহাশয়। তিনি বলেছেন যারা অলরেডি টেট পাস করে রয়েছেন এতদিন তাদের জন্য কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আনছেন, তাদেরকে আগে নিয়োগ করবেন, তারপরেই কিন্তু নতুন টেটের সন্ধান করবেন বা নতুন টেট নেবেন। এক কথায় বলা যায় নতুন টেট কবে হবে তা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়ে গেল, সেটা নিয়ে কোন রকম কোনো ইঙ্গিত দেননি পর্ষদ সভাপতি গৌতম পাল। তবে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে খুব শীঘ্রই এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু যারা টেট পাস করে রয়েছেন, যাদের ডিএলএড কমপ্লিট রয়েছে, তারা কিন্তু পরীক্ষায় বা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছেন। তো আশা করা যায় 2026-এর আগে 2025 সালে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এবং 26-এ যেহেতু বিধানসভার ভোট আছে সেই ভোটের আগে কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রাথমিকের একটা বড় ভ্যাকান্সিতে কিন্তু কমপ্লিট করবে রাজ্য সরকার, সেটা যেভাবেই হোক না কেন। তো আপনারা যারা টেট পাস করে রয়েছেন আপনারা প্রিপারেশান নিন, খুব শীঘ্রই কিন্তু টেটের নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের ভাগ্যের চাকা খুলবে তাদের কিন্তু বেকারত্ব থেকে চির অবসান ঘটবে। তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের জন্য একটি বড় বিগ ব্রেকিং নিউজ। যারা নতুন টেট পরীক্ষা পাস করে আছেন, যারা 2022 টেট পাস করে রয়েছেন, যারা 2014 টেট পাস করে রয়েছেন, যারা 2017 টেট পাস করে রয়েছেন, যারা এখনও চাকরি পাননি, যাদের ডিএলএড কমপ্লিট আছে, আপনাদের জন্য কিন্তু বড় সুখবর আসছে খুব শীঘ্রই। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।